কোনো রকম ডিম বা বেকিং পাউডার ছাড়াই গুড় পিঠা বা আনথাশা পিঠা তৈরি করে দেখাবো আমার শাশুড়ির রেসিপিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, শুধু রেসিপি আকারে যাবে, এটা কিন্তু ব্লগ আকারে না। তো যাই হোক, আমি এখানে হাফ কেজির মতো গুড় নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ির রেসিপিতে এই জন্যই বললাম, এই পিঠাটা আমার শাশুড়ি খুব ভালো বানায়, আমার মাও বানায় খুব ভালো, তবে আজকেরটা আমার শাশুড়ির মতো করে আমি বানাবো। আর গুড়টা কিন্তু আমার জাল হয়ে গেছে, এটাকে এখন একটু ঠান্ডা করতে দিয়ে দিছি। আর এই পাশে হচ্ছে চালের আটা নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ, আর এর ভিতরে ময়দাও দিব আমি পিঠাটা নরম করার জন্য, 1/2 কাপ পরিমাণে ময়দা দিব। আর আমি কিন্তু ডিম বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করব না, আর লবণ হচ্ছে সামান্য পরিমাণ, মানে 1/2 চামচের একটু কম, 1 চিমটি আর কি বলা যাবে। আর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটু মেখে নিব। আমার মতো এভাবে যদি আপনারা এই পিঠাটা তৈরি করেন, একবারে ফুলকো ফুলকো হয়ে যাবে। আর আমি কিন্তু খুব বেশি পানি দিব না, এই 2 বারই পানি দিয়ে দিয়েছি অল্প অল্প করে, আর এখন হচ্ছে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা কিন্তু একবারে গরম থাকতে দিতে যাবেন না, মানে আঙ্গুলটা সহ্য পাবে এরকম মাপের দিবেন, পানিটাও এই মাপের যাবে আবার গুড়টাও এরকম মাপের হবে। আর গুড়টা অল্প অল্প করে দিয়ে এটাকে মাখতে হবে। পাকোয়ানের বা আন্ধাসার ক্ষেত্রে বা গুড় পিঠা যেটাই আমরা নাম বলি না কেন, এটা কিন্তু এই ডোটটার উপরেই পিঠাটা সুন্দর নির্ভর করে। আমি কিন্তু খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি, তো আপনারাও এরকম সুন্দর করে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবেন। আর এই খমিরটা যত সুন্দর হবে পিঠাও কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। আর যেটা বলছিলাম, আমার শাশুড়ি আম্মাকে দেখতাম যে মানে সারা রাত জেগে জেগে এই পিঠা বানাতো, আগেকার মানুষরা মনে হয় এরকমই, তাই না? আর আমরা তো মনে হয় যে মানে এত এনার্জি নেই আমাদের, অল্প কয়েকটা বানাইতেই একবারে হাঁপায় যায়। তো যাই হোক, আমার কিন্তু মানে খমিরটা হয়ে আসছে, প্রায় হয়ে আসছে মানে হয়ে গেছে আর কি। তো ফাইনালি এটা এরকম হবে দেখেন। আর পিঠাগুলো একবারে তেলের ভিতর দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে একবারে ফুলকো ফুলকো হয়ে ফুলতে শুরু করবে। আর এর ভিতর যদি আপনারা পছন্দ করেন তাহলে নারিকেলও দিতে পারেন, আমি নারিকেলটা দিলাম না যেহেতু বাটালির গুড় আমি ব্যবহার করছি, দুটাই আর মানে আর কি গুরুপাক হয়ে যাবে, এই জন্য এটাতে দিলাম না। হয়তো কখনো কখনো আবার দিও, কিন্তু আজকেরটা দিলাম না। আর একটু কিন্তু কড়া করে ভেজে নিব। এই যে আমার একটা পিঠা অলরেডি হয়ে গেল, আবারও একটা আমি দিয়ে দিয়েছি। তো আমার পিঠাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দেখবেন আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এদিকে দেখেন, এদিকে হচ্ছে থেকেই ভাজতেছি, খমিরটাকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এই যে অল্প অল্প করে দিচ্ছি আর ভাজতেছি। আর পিঠা যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু তেলও অনেক কম লাগে, আর অল্প সময়ের ভিতরে ভাজাটা সম্পূর্ণ হয়ে যায়। আর এই পিঠাটা তৈরি করতেছি আর আমার শাশুড়ির কথা বারবার মনে পড়তেছে। তো এই যে আমার ফাইনালি আমার পাকোয়ান পিঠা বা আন্ধাসা পিঠা বা গুড় পিঠা যে যে নামে ডাকেন না কেন রেডি হয়ে গেল। আর আমি একটা ভিতরে একটু কেটেও দেখাচ্ছি আপনাদেরকে, কেটে তো না সরি ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।